extra time. হাওড়া থেকে কাটোয়া লাইন ধরে খামারগাছি, সেখানেই ঠিকানা তন্ময় ঘোষের। কে এই তন্ময় ঘোষ? হ্যাঁ, বাংলার ফুটবলের ভবিষ্যতের তারকা, এখানেই বেড়ে উঠেছে তন্ময় ঘোষ। আমরা ছুটে গেলাম কলকাতা শহর থেকে বেশ কিছু দূরে এই তারকার সন্ধানে। বিগত কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে দুরন্ত ফুটবল খেলে সকলকে চমকে দিয়েছেন তন্ময়। বাংলা দল এবং জর্জ টেলিগ্রাফে তাঁর কোচ রঞ্জন ভট্টাচার্য তো বলেই দিয়েছেন তন্ময়ের ক্ষমতা রয়েছে আইএসএল এর যে কোনো দলে দাপিয়ে ফুটবল খেলার। তা কে সেই তন্ময়, তারই খোঁজে আমরা। বাংলাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়। বাংলার তিন প্রধান এখনও ভারতীয় ফুটবলকে ঋদ্ধ করে, কিন্তু এই তিন প্রধানে দূরবীন দিয়ে আজকাল খুঁজতে হয় বাঙালি ফুটবলারদের। 2021 কলকাতা প্রিমিয়ার লিগ বহুদিন পর অনেক বাঙালি প্রতিভা জন্ম দিয়েছে, যাদের নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। অনেক ফুটবলারই বাংলার হয়ে সন্তুষ্টভাবে খেলছেন। ইতিমধ্যে সেই বাংলা দল থেকে রাহুল পাসওয়ান এসসি ইস্টবেঙ্গল দলে ও শুকুরাম সর্দার গোকুলাম কেরালা দলে সুযোগ পেয়েছেন। তো আমরা সেরকমই এক প্রচণ্ড প্রতিভাবান ফুটবলারের বাড়ি পৌঁছে গেছিলাম। সেই ফুটবলারের নামই তন্ময় ঘোষ। হুগলি জেলার খামারগাছি, সেখানে স্থানীয় ক্লাব খামারগাছি স্পোর্টিং ক্লাব থেকে তার যাত্রা শুরু। সেখান থেকে তিনি মাত্র 10 বছর বয়সে মোহনবাগান নার্সারিতে ট্রায়াল দিয়ে সুযোগ পান। সেখান থেকে তিনি ইস্টবেঙ্গল অনূর্ধ্ব 17 দলে সুযোগ পেয়েছিলেন, সেখান থেকেই শুরু। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ইস্টবেঙ্গল দল থেকেই অনূর্ধ্ব 18 আই লিগ শিল্ড খেলেন, তারপর উয়ারি ক্লাব, সেখান থেকে সোজা জর্জ টেলিগ্রাফ। পড়লেন জুহুরির হাতে 2021 ইউনাইটেড স্পোর্টসে, সেখানে অসাধারণ পারফর্ম করেন। তারপর বাংলার সন্তোষ ট্রফি দলে বর্তমানে। মফস্বল হলেও তার জীবনে অধিকাংশ সময় কেটেছে কিন্তু কলকাতায়। তার নিজের বাড়িও বেশ সচ্ছল। তার কথায়, ছোটবেলা থেকেই আমায় আমার বাবা মা খেলাধুলায় উৎসাহ দিয়ে গেছেন, যেটা আমাকে উন্নতি করতে সাহায্য করেছে। কি বলছেন তন্ময়, চলুন শুনে নি। সে 12 বছর বয়স থেকে শুরু করে আজকের এই বাংলা টিম, তো এই যে এই এত বড় একটা জার্নি, নিশ্চয়ই অনেক বাধা বিপত্তি তোমার কেরিয়ারের মাঝখানে এখনো পর্যন্ত এসছে, তো সেই সব প্রতিকূলতাগুলো সম্বন্ধে যদি তুমি আমাদের কিছু বলো এবং সেগুলো কীভাবে অতিক্রম করেছো সেগুলো যদি একটু বলো। বাধা বিপত্তি কিছু নেই। আমি মানে যখন আন্ডার আর্লি আই লিগ খেলি আন্ডার 18, তারপর থেকেই ভেবে নিয়েছি যখন আমি খেলা শুরু করেছি তো ফুটবলটাই মানে আমার কাছে সবকিছু হয়ে গেছে, ফুটবলটাই প্রফেশনাল হয়ে গেছে। আচ্ছা, মানে তখন মনে হয়নি যে অন্য কোনো একটা চাকরির একটা মানে নিজের সংসারের একটা মানে স্থিতিশীলতা আনার জন্য আমি যদি একটা অন্য একটা চাকরি বা একটা বিকল্প যদি একটা এর জন্য আমি যদি যাই? না, ওরকম মনে হয়নি। আমাকে সবসময় ফ্যামিলি থেকে সাপোর্ট করেছে। আচ্ছা করে, আচ্ছা, আশা করি পরবর্তী দিনগুলোতেও করে। আর হ্যাঁ, ইনি হচ্ছেন তন্ময়ের মা, আর ইনি বাবা। ছেলের জন্য গর্বিত, ভাবছেন আরও দীর্ঘ পথ অপেক্ষা করে আছে ছেলের জন্য। ছোটবেলা থেকে আমার ছেলেকে টোটাল গাইডলাইন, গার্জেন হিসেবে গাইডলাইন রেখে চলেছি, মানে এখনও চলছি। আমি চাই যে ও বড় ক্লাব খেলুক, আর সমস্ত সাংসারিক ব্যাপারটা আমি দেখি, প্রবলেম কিছু নেই ওই ব্যাপারে। ওর চিন্তা, মানসিক চিন্তা নেই আপাতত। তো ওকে বলেছিলাম যে তোকে ভালোভাবে খেলতে হবে এবং বড় জায়গায় যেতে হবে। বড় জায়গায় গেলে আশা করি ভালো খেললে চাকরি তো এমনিই হবে, তাই না? এবার দেখা যাক, চেষ্টা করছে ভবিষ্যতে কি হবে। আচ্ছা, আশা করি ভালো জায়গায় যাবে, আমরা আশা করছি। একদম। কাকিমা, তোমার কিরকম লাগতো ছোটবেলা যখন খেলতো? আমার ছোটবেলা খেলতে ভালোই লাগতো, আবার ভয় ভয় করতো, সব খেলা দেখতাম টিভিতে। হ্যাঁ, সন্তোষ ট্রফির পর দাদার কাছে আরো অনেক বিভিন্ন বড় ক্লাবের অফার দাদার কাছে ভবিষ্যতে আরো আসবে বা সামনের মৌসুমে আরো আসবে? গত বছরই ইস্টবেঙ্গল অফার দিয়েছিল। আচ্ছা, নিতুদা ফোন করেছিল এবং অ্যালিভেটের সঙ্গে কথা হয়েছিল, ওকে মোটামুটি টেলিফোনের মাধ্যমে ওর এগ্রিমেন্ট করার জন্য সব ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছিল, অ্যালিভেটকে পাঠিয়েও দিয়েছিল তন্ময়, এগ্রিমেন্টটা সইও করে দিয়েছিল। তারপরে ওদের স্পন্সর বাঙুর, এই ওদের প্রবলেম ক্লাব
স্পন্সর প্রবলেমের জন্য মানে অসুবিধাটা হয়ে গেছে, অনেক প্লেয়ারকে নিতে পারেনি, কেননা ক্লাবের কর্মকর্তাদের কথা ওরা শুনছিল না। আচ্ছা, ঋতুদার কথা, অ্যালবিটার কথা, কোনো রকমের ক্লাব কোনো মানে প্রেসিডেন্ট সম্পাদক কারুর কোনো কর্মকর্তার কথা ওরা শোনেনি। এটা অ্যাকচুয়ালি প্রথমে আমাদের ভাস্করদা, ভাস্করদা বাড়ি আসে, ভাস্করদার সাথে ভালো পরিচয়, বিকাশদা ভাস্কর, সুমিত মুখার্জি, আমাদের সাথে সবাইকার রিলেশন আমার আছে। আচ্ছা, এবং ভাস্করদা আমাদের সুরজিৎ সেন সবাই মোটামুটি এক্স প্লেয়ার যারা আমার বাড়িতে এসেছিল। আচ্ছা, ঠিক আছে। তো ভাস্করদার সাথে প্রথম যোগাযোগ করে আমি নিতুদার বাড়িতেও গিয়েছিলাম, নিতুদার সাথে কথা হয়েছিল, এইভাবে সইও করে দিয়েছিল। তো আমি সামনের দিনে আমরা চেষ্টা করছি এবং আশা করছি যে বড় দলে সই করবে এবং অপার আসবে। হ্যাঁ, আসল কথা বললেন তার বাবা। ক্লাবও ইনভেস্টারের ঝামেলার জন্য এসসি ইস্ট বেঙ্গলের অফার থাকা সত্ত্বেও যেতে পারেননি সেই সময় বাংলার তন্ময় ঘোষ। আমাদের এক্সট্রা টাইম বাংলা তন্ময় ঘোষের সাফল্যের রাস্তা আরও চওড়া হোক এমনই প্রত্যাশা করছে। উঠে আসুক বাংলার আর এক তারা, যাকে নিয়ে গর্বিত হতে পারবে গোটা বাংলা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।